আমি ইন্দিরা, শতদ্রোস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন স্টু। চিকেন স্টু আমরা সবাই খাই, খুব ভালো রেসিপি একটা। কোনো রকম শরীর খারাপ হলে, কোনো অকেশনে খেয়ে এলে পরের দিন আমাদের মনে হয় যে অবশ্যই একটু হালকা খাই, সেই ক্ষেত্রে আমরা চিকেন স্টু অবশ্যই খেতে পারি। তো চলুন আমি আজকে আপনাদের বানিয়ে দেখাই চিকেন স্টু। চিকেন স্টু বানানোর জন্য আমাদের লাগছে চিকেন, আর লাগছে আদা রসুন বাটা, একটু টমেটো, চেরা কাঁচা লঙ্কা দুটো, ঝালটা আপনারা বুঝে দিয়ে দেবেন, নুন, চিনি, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটাকে এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর সবজির মধ্যে আমি নিয়েছি একটু গাজর, একটু আলু আর একটু পেঁপে, আর লাগছে সাদা তেল আর অল্প একটু ঘি। তো চলুন শুরু করি রান্নাটা। এখানে আমার প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, আমি এখানে প্রথমে সাদা তেলটা দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি আর নুন, চিনি, চেরা কাঁচা লঙ্কা যা আছে সবটাই দিয়ে দেবো। এটা বেশিক্ষণ কষে রান্না করব না, জাস্ট একটু হালকা হাতে নেড়েই আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো। মাংসটা একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো, পেঁপে, আলু, গাজর নিয়েছিলাম সবটাই দিয়ে দেবো। দিয়ে আরেকটু নাড়াচাড়া করব সবজিগুলোকে। এটা বেশিক্ষণ কষা হবে না, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই জল দিয়ে দেবো। আদা রসুনের তো একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে গেলেই আমি জল দিয়ে দেবো এতে। আমি অনেকক্ষণই চিকেনটাকে নাড়াচাড়া করছি, তো আমার চিকেন থেকে কাঁচা গন্ধ চলে গেছে আদা রসুনে। আমি এবার এতে একদম সামান্য একটু ঘি অ্যাড করব, একদম সামান্য। এবার আমি এতে জল দিয়ে দেবো। এবার আমি প্রেশার কুকারের সিটি হওয়া অবধি অপেক্ষা করব, দুটো হুইসেল দেবে যেহেতু চিকেন। দুটো হুইসেল দেওয়ার পর আমি এসে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলব, দেখব কতটা সেদ্ধ হয়েছে। যদিও চিকেন একটা সিটিতেই একদম নরম হয়ে যায়, এখানে তো দুটো সিটি আমি দিয়েছি, আপনাদের দেখাই, দেখুন ছেড়ে গেছে মাংস হাত থেকে। চলুন আমি সার্ভ করে এসে আপনাদের দেখাচ্ছি। এই হলো আমার আজকের চিকেন স্টু। আপনারা চাইলে এটা রুটি দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক, শেয়ার এবং অনেক কমেন্ট করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং বাড়িতে রান্না করে কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।